গত এক সপ্তাহ ধরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল থেকে রেডিও কলোনি বাস স্ট্যান্ড পর্যন্ত তীব্র যানজট দেখা দিয়েছে। টানা অষ্টম দিনের মতো গড়িয়েছে এই জট। দীর্ঘ যানজটে নাকাল বাস যাত্রী ও গাড়ি চালকরা, পথচারীরাও পড়েছেন চরম দুর্ভোগে। যানজটের জন্য ট্রাফিক পুলিশের দায়িত্ব অবহেলাকে দুষছেন তারা। ট্রাফিক পুলিশ বলছে, মহাসড়কে উন্নয়ন কাজ চলমান থাকায় প্রতিদিন যানজট সৃষ্টি হচ্ছে। ঢাকা আরিচা মহাসড়কে শুরু হয়েছে চার লেনে উন্নতিকরণের কাজ। চলমান উন্নয়ন কাজে সড়কের বিভিন্ন স্থানে ঘোড়াঘুরি আর যানবাহন পার্কিংয়ে মহাসড়কে যানজট নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। যানজটের কবলে পড়ে প্রতিদিনই অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও পথচারী। যানবাহন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড়িয়ে অস্থির চালকও। প্রতিদিন সকাল থেকেই মহাসড়কে শুরু হয় যানজট, বেলা বাড়ার সাথে সাথে তা তীব্র আকার ধারণ করে। পথচারী আর বাস যাত্রীরা জানালেন মহাসড়কে চরম ভোগান্তির কথা। উন্নয়ন কাজের ধীরগতি আর সমন্বয়হীনতাই যানজটের কারণ বলে জানালেন তারা। পরিবহন চালকরাও জানান তাদের দুর্ভোগের কথা। যানজটের কারণে ঘন্টায় ঘন্টায় মনে করেন বয়ে থাকতে হয়, ট্রাফিক সিগন্যালের সমস্যা আছে, ট্রাফিক সিগন্যালে ঠিক মতো ছাড়ে না, রাস্তা যতটুকু আছে যদি তার দাঁড়ার অবস্থানে ঠিক থাকে, যদি গাড়ি চালাইতো নিয়ম মানতো তাহলে এই যানজট এগুলো হইতো না। ট্রাফিক বিভাগের এই ইন্সপেক্টর বলেন, মহাসড়কে উন্নয়ন কাজ চলমান থাকায় সড়কে যানবাহনের বাড়তি চাপে সৃষ্টি হচ্ছে যানজট। তবে উন্নয়ন কাজ শেষ হলে যানজট নিরসন হবে বলে মনে করেন তিনি। রাস্তার ওই যে বিভিন্ন প্রজেক্টগুলো চলতেছে, যেমন আপনার ওই যে সার্ভিস লেন হচ্ছে বিভিন্ন জায়গায়, এই জন্য একটু গাড়ি প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কিছু কিছু জায়গায়। আমরা চেষ্টা করতেছি তো ওই সার্ভিস লেনগুলোর কাজ সম্পন্ন হইলে আশা করি ওইটা আর থাকবে না। ঢাকা আরিচা মহাসড়কের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।